রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে না দেয় রাস্তায় বসে খেতে হচ্ছে হরিজন সম্প্রদায়ের মানুষদের বৈষম্যের এমন ছবি ফেসবুকে পোস্ট হওয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন থেকে ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে লালমনিরহাট জেলা প্রশাসককে আব্দুল মান্নানের ছবিতে জেআই সমাপ্তের রিপোর্ট রেস্টুরেন্টে ঢুকতে বাধা থাকায় খাবার কিনে রাস্তায় বসে খাচ্ছেন হরিজন সম্প্রদায়ের লোকজন পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত এ সম্প্রদায়ের মানুষ অথচ জাত আর পেশার কারণে চরম অবহেলা আর বৈষম্যের শিকার তারা বৈষম্যের এমন ছবি ফেসবুকে পোস্ট করে বাংলাদেশ মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আব্দুল আলিম এর প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ ঘটনাটির তদন্ত করে বাইশ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন লালমোহের জেলা প্রশাসককে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি নিজে হোটেলদের হোটেল মালিকদের সাথে গিয়ে কথা বলেছি এবং হরিজন সম্প্রদায়ের যারা রয়েছে তাদের সাথেও কথা বলেছি যাতে এই বিষয়টা দ্রুত সমাধান হয় সে নানান মুখী উদ্যোগ নিয়েছি এদিকে দেশের নাগরিক হয়েও কোনো অধিকার পাচ্ছেন না বলে অভিযোগ এই সম্প্রদায়ের মানুষের ভালো একটা নাস্তা বলাইতে দেয় না আমাদেরকে জগে একটু ভালো জগে পানি খাইতে দেয় না আমাদেরকে গিলাস দেয় না আমাদেরকে দুর্ব্যবহার করে সুইপারের কাজ করে ওরা খাচ্ছে আমরা খাইতে পারবো না কেন ওরা মনে করে কি যে আমরা মানুষ না আমরা কিছু নারী দিলে দোকান দ্বারা মনে করে কি যে ওই জিনিসটা চলবে না আমাদের এত ভালো ভালো ছেলে মেয়ে আছে তারা কর্ম পাচ্ছে না পাচ্ছে অন্য অন্য জাতিরা আমাদেরকে এখানে লাইন ধরে খোয়ায় আর দোকানের ভিতরে ঢুকতে দেয় না হোটেলে খাইতে দিলেই কাস্টমার থাকবে না এবং কাস্টমার না থাকলে তো আমাদের ব্যবসা করা যাবে না আমরা তো সমান অধিকার চাই প্রধানমন্ত্রী তো সমান অধিকার দিছে তা আমরা পিছাইলাম কোথায় যাই হোক প্রশাসনে আমার দিক থেকে অনুরোধ যাতে আমাদেরকে সমান অধিকার দেওয়া হোক এবং হোটেলে যাতে আমরা খাইতে পারি জেলার বিভিন্ন এলাকা বিশেষ করে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা সুইপার কলোনিতে বসবাস করেন প্রায় বারো হাজার হরিজন সম্প্রদায়ের মানুষ যে আই সমাপ্ত সময় সংবাদ লালমনিরহাট